রবিবার শিলচর শ্মশান রোডের শহীদ সুনীল সরকার লেনের বাসিন্দা শিলচর পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সিমিত্রা রায় হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মৃত্যুর পর তার দেহটি যদি সমাজ ও চিকিৎসা শাস্ত্রের অধ্যয়নে পড়ুয়াদের কাজে লাগে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ফোরামের পক্ষ থেকে উপস্থিত সহসভাপতি ইন্দ্রাণী ভট্টাচার্য বিজ্ঞান মনস্ক অকুসংস্কার মুক্ত সমাজ গড়তে ফোরামের এই মরণোত্তর দেহদানের আন্দোলনে এগিয়ে আসার জন্য সমাজের প্রতি আহ্বান রাখেন। এছাড়াও ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক হানিফ বরভুঁইয়া, সদস্যা বিনতা রায় ও শিপ্রা চক্রবর্তী। এদিন অন্য একটি অনুষ্ঠানে করিমগঞ্জের নববার্তা পত্রিকার অফিস ঘরে নববার্তার সহ সম্পাদক মৃণাল সরকার ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। সেখানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, ফোরামের করিমগঞ্জ শাখার সদস্য জাহিদ রুদ্র এবং কলকাতা গণদর্পণ ও নোটোর সদস্য সন্দীপন ধর্মহাশয়। NE24 চ্যানেল থেকে ভয়েসে অর্পিতা। আমরা আজকে সত্যি খুব আপ্লুত, আমাদের অম্বিকাপট্টির শহীদ সুনীল সরকার লেনের বাসিন্দা শ্রীমতী মিত্রা রায় তার মরণোত্তর দেহদান অঙ্গীকারপত্রে আজকে স্বাক্ষর করেছেন। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকেই মরণোত্তর দেহদান আন্দোলনে এগিয়ে আসুন, কারণ আমাদের পর যাতে আমাদের নশ্বর দেহ আমরা পুড়ে ছাই না করে কিংবা কবরস্থ না করে বিজ্ঞানের প্রচার এবং প্রসারে যাতে আমরা আমাদের দেহ দান করতে পারি সেই অঙ্গীকার আমরা যেন খুব তাড়াতাড়ি করি। এবং আমরা জানি গত 2 বছরে আমাদের এই আন্দোলন কিন্তু অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে, এবং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি শ্রীমতী মিত্র রায়ের মতো আপনারাও এগিয়ে আসুন এবং আমাদের এই দেহদান আন্দোলনকে আরও ত্বরান্বিত করুন, আরও সুন্দর করুন। ধন্যবাদ। নমস্কার, শুভ সকাল। আজ আমি এই ফোরামে যারা সদস্য আছেন, সদস্য এবং সদস্যা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সজাগতা অনেক বেড়েছে। আমি আজকে অনেকদিন থেকে আমি মনে চিন্তা করছি যে সেই মরণোত্তর দেহ দান করাটা যে কত মহৎ কাজ, আরও অন্য লোকের যেটা সহযোগিতা হয় এবং সাহায্য হয়, অনেক পার্শ্ব আমাদের শরীরে থাকে যেটা জন্য অনেক মানুষ অনেকের এমন অবস্থা হয় যে একটা পার্শ্বের জন্য ধন্য হয়ে খুঁজছে কিন্তু পাচ্ছে না, পেলে হয়তো একটা উপকার হবে। এবং যারা স্টুডেন্ট আছে তারাও এই মরণোত্তর দেহ যদি পায় তাহলে তারা যে এই পরীক্ষা নিরীক্ষা করতে এদের অনেক সুবিধা হবে। অনেক কিছু চিন্তা করে আমার মনে হলো যে সমাজের জন্য যদি এইটুকু করে যাই তাহলে আমার মনে হয়, আমি মনে করলো যে আমি কিছু একটা করতে পেরেছি। আমি সর্বসাধারণকে আমি বলবো যে আপনারাও সবাই এগিয়ে আসুন, কারণ ওই তো দেহটা পুড়িয়ে ছাই হয়ে যাবে, তার চাইতে যদি সমাজের কাজে লাগে তাহলে আমার মনে হয় অনেক উপকৃত অনেক লোক হবে। এবং এই সংস্থাকে আমি আবার আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।